सावन इधर आ रहा बेटा एक बड़ी है बादल पर से গাইস গুড মর্নিং গুড মর্নিং বলবো কিনা বুঝতে পারছি না এখন 1:10 সকাল থেকেই আমি রেডি হয়ে বসে আছি এখন ব্রেকফাস্ট হলো আমাদের আর এই যেখানেই যায় সবকিছুতে মানে গন্ডগোল করে দেয় দেখো কি করছে দেখাই তোমাদের এখন এখানে কাজ চলছে এটাই হলো বিরক্তকর সব থেকে বড় কথা খাবা কি ভাত ভাত এইটুকু কাজ না করলে পয়সাটা কে দেবে 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 দুটোকে নিয়ে এসেছি দায়িত্ব করে কি খাবো তাতে দেবে দেবে এই ম্যাডাম তো ম্যাডাম এই ইনকাম করে ঠিক আছে আর এই তো মনের ফুর্তিতে নেচে যাচ্ছে কারণ এর ফার্স্ট টাইম বুঝতেই পারছে ফার্স্ট টাইম বলে কি হতে পারে ও কত কিছু ভেবে রেখেছে সেগুলো এখন পালন করতে যেতে হবে আমাদের বিচে তাই তো কোথায় কোথায় আমি তো ভাবলাম যে আমরা গোয়া বিচে যাব গোয়াতেই তো আছি আমরা ই বাবা বাঙালি গোয়া এটা হ্যাঁ তাই তো উদয়পুর আমার ভয়েস শোনা যাচ্ছে পুরো বেটা ছেলের মতো বুঝতে পারছি কারণ কি বলতো পুরো গলা ভেঙে গেছে এটাই হলো কথা চলো এখন আমরা বেরোবো আমি নামবো না দুঃখের বিষয় Thank you.
ভয় করছে। দেখো কি বলবো আর, ঘুরতে এসেও ভাল লাগে না, কাজ নিয়ে পড়ে আছে। করছে দেখো, শুধু পাগলামি এটাই বলে। প্রথম হারি আমি এই বিচটাতে কোনোদিনও নামতে পারিনি, কারণ এখানে এতটা পরিমাণ জল থাকে যে নামা যায় না, নামা সম্ভব হয় না। তো যাই হোক, ওই ওপর থেকেই জল সবসময় দেখি। আর দেখো এখানটা এত সুন্দর এখন যে এই রোদটাকে সানগ্লাসটা করতেই হবে। সকাল থেকে ল্যাপটপ নিয়ে বসেছে আর ছাড়া নেই, সকালবেলা তোমার ঝগড়াই বেঁধে গেছিল ওনার আমার সাথে। দুটো ভাই যে দেখা হলো, তোরা ওদেরকে বলে দিলাম যাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।